হাই, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এক কাপ আটা দিয়ে দারুণ মুচমুচে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো, যা বানানো একদমই সহজ এবং খেতেও খুব ভালো হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা, হাফ কাপ সুজি, হাফ কাপ নারকেলের গুঁড়ো, হাফ কাপ চিনি, সামান্য এলাচের গুঁড়ো, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল। এবার সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু ভালোভাবে ময়াম দিয়ে দিতে হবে। এইভাবে একটু ময়াম দিয়ে দিলে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। প্রায় 3 মিনিট সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন ময়াম দেওয়া হয়ে গেছে। মিশ্রণটা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে হাতের মধ্যে মুঠো করে নেবেন। যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করছি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটা থেকে বিস্কুটের শেপে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। প্রথমে আমি একটা লেচি নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এবার আমি হালকা হাতে প্রেস করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করতে পারেন। এবার আমি একটা চাকু দিয়ে বিস্কুটগুলোর ওপরে এইভাবে লম্বা লম্বা করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এইভাবেই সবগুলো বিস্কুট তৈরি করে নেব। সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব। তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। এবার আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এবার বিস্কুটগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে। প্রায় 3 মিনিট পর এবার আমি বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি। এই বিস্কুটগুলো একটু সময় ধরেই ভাজতে হবে, তবেই বিস্কুটগুলো মুচমুচে হবে। প্রায় 7-8 মিনিট সময় ধরে বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় বিস্কুটগুলোকে দেখে মনে হবে বিস্কুটগুলো নরম আছে, কিন্তু বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো বিস্কুট ভেজে নেব। বিস্কুটগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।